নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জীবনবিজ্ঞানের ভিটামিন চ্যাপ্টার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি অর্থাৎ রেটিনল পরের প্রশ্ন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ থিয়ামিন পরের প্রশ্ন ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ নিয়াসিন পরের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ সায়ানো কোবালামিন পরের প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কী তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ স্কর্বিক অ্যাসিড পরের প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ক্যালসি পরের প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ টোকোফেরল পরের প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ফাইলোকুইনন পরের প্রশ্ন ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ পায়রোডক্সিন পরের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ রাইবোফ্লাভিন পরের প্রশ্ন ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ বেরি রোগ হয় পরের প্রশ্ন ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ রাতকানা রোগ হয় পরের প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ স্কারভি রোগ হয় পরের প্রশ্ন ভিটামিন বি ফাইভ এর অভাবে কী রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ পেলেগ্রা রোগ হয় পরের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কী রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ অ্যানিমিয়া রোগ হয় পরের প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ রিকেট রোগ হয় পরের প্রশ্ন ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ হিমোফিলিয়া এর পরের প্রশ্ন অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ স্টেরিলিটি বা রোগ হয় তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে